সে আল্লাহর শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ রসুল সাল্লিয়ামের নামে লাখ সালাম দুরুদ আসাবে আজমাইনদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন এ কামনা করি এটি গুরুত্বপূর্ণ বিষয় আমি উপস্থাপন করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে অন্যান্য যে কোনো কোর্স থেকে আমার উদ্ভাবিত এবং আমার চিন্তা গবেষণা থেকে আপনাদের সামনে উপস্থাপিত এই কর্চের মধ্যে মৌলিক পার্থক্য কোথায় মৌলিক সতেরোটি পার্থক্য এখানে রয়েছে বেসিক্যালি যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে আধুনিক এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনের এই যুগে স্বাভাবিকভাবেই আগের যে কোনো শিক্ষাকে মোটিভাই করা হয়েছে এটাকে সংস্কার করা হয়েছে এর উপস্থাপনা চিন্তাকে প্রযুক্তি নির্ভর করা হয়েছে কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্রে ওইভাবে উপস্থাপন যোগ্য করে জাতির সামনে সহজে কিভাবে দেয়া যায় এটা নিয়ে ওই তুলনায় খুব কমই কাজ করা হয়েছে আমি এই জায়গাটিতে কাজ করেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যেই পার্থক্য সেটা হচ্ছে আল্লাহর ভাষায় আল্লাহ তালা বলছেন যে এ করা অরব্যকালাকম আল্লা দিয়ে আল্লা মাবিল কলাম যে হেরসুল তুমি পড়ো যে আল্লাহ তোমাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন তাহলে আরবি শিক্ষায় কলমের ব্যবহার মক্তবগুলোতে খুব কমই দেখা যায় এমনকি অন্যান্য পদ্ধতিতেও খুব কমই দেখা যায় এই আমরা তো পড়ে যাচ্ছি আমি এখানে কলমের ব্যবহারের জন্য যে পড়াটা পড়ানো হচ্ছে সেটা যেন শিক্ষার্থীরা আবার দিতে পারে সেজন্য আমি নিচেই ওই বইয়ের নিচেই ঘর করে করে লেখার ব্যবস্থা করেছি যেটা আপনার আমাদের পদ্ধতিতে আপনিও লিখতে বাধ্য হবেন কারণ লিখতে পারলে বলতে পারাটা খুবই সহজ হয়ে যায় আর আপনি যা বলেন তা বুঝেন কি না সেটা মূলত লেখার মাধ্যমে প্রকাশিত হয় এজন্যই আল্লাহতালা কলমের ব্যবহারের কথা বলেছেন তৃতীয় যে পার্থক্যটি করেছি তা হচ্ছে একজন শিক্ষক নিজেও গতানুগতিকতার কারণে তিনি বুঝতেছেন না যে আসলে তিনিই তিনি কীভাবে পড়াচ্ছেন সে জায়গাটিতে আমি কাজ করেছি অর্থাৎ একদিকে আমি যেমন মোয়াল্লিম প্রশিক্ষণ দিয়েছি ঠিক তার পাশাপাশি আমি যে কাজটা করছি তা হলো একজন টিচার কীভাবে পড়াবেন কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই যেমন কতজন ছাত্র মক্তবে আসলো এবং কতজন হারিয়ে গেল তার কোনো হিসাব অনেক সময় টিচারের নিজের কাছেও থাকে না তা আমার এই পদ্ধতিতে সেটা নেই কতটা ক্লাস তার কোনো হিসাব থাকে না আমার এই পদ্ধতি তার হিসাব আছে চতুর্থ যেই পার্থক্যটি আছে তা হলো সেটা হলো এভাবে যে আমরা কতটুকু পড়লাম এবং কতটুকু পড়া উচিত পৃথিবীতে এমন কোন শিক্ষা কি আছে যে শিক্ষার কোনো পাঠ পরিকল্পনা নেই কিন্তু আমাদের মক্তবগুলোতে কোনো পাঠ পরিকল্পনা নাই ফলে মক্তবগুলো আজ শূন্য হতে চলছে মসজিদের মক্তবগুলো আজ শিশুদের কলরবে ভরে ওঠে না এটা একদিনে নয় তার কারণে এখানে ইন্টারেস্টেড না বাচ্চারা এখানে গিয়ে ওই জিনিস পায় না যা কিন্ডার গার্ডেনে পায় এখানে গিয়ে ওই জিনিস পায় না যা প্রি প্রাইমারিতে পায় বাচ্চারা এখানে গিয়ে ওই পড়ার মজা পায় না যে পড়াটা তারা প্রাইমারি স্কুলে গিয়ে পায় ব্যর্থতাটা কাদের নিঃসন্দেহে আমাদের আমরা কিছু বাচ্চাকে পড়িয়েছি কিছু লোককে করানে শিক্ষা আয়ত্তে এনেছি কিন্তু এটা যথেষ্ট না মোটেই যথেষ্ট না একটা প্রাইমারি স্কুলে যত স্টুডেন্ট আছে বিষটা মক্তব মিলেও তা নাই এটা কি সাফল্য অথচ প্রাইমারিতে যে বাচ্চাটি পড়ছে সে আমারই সন্তান আমারই ছোট ভাই কারো নাতি আমি এই জায়গাটিতে কাজ করেছি আর পড়াগুলো গুছানো গুছানোর ক্ষেত্রে একটি পাঠ পরিকল্পনার মতো করেছি যেমন চারটা বিষয়ের জ্ঞান থাকলেই কোরআন পড়া যাবে মাত্র চারটা বিষয় এক নম্বর হচ্ছে হরুফের পরিচয় দ্বিতীয় হারাকাতের পরিচয় তৃতীয় হচ্ছে তানভিনের পরিচয় চতুর্থ হচ্ছে যজম ও তসদিদের পরিচয় এই চারটা পরিচ্ছেদে আমি ভাগ করেছি আর প্রত্যেকটা পড়া যেন শিক্ষার্থী নিজেই মূল্যায়ন করতে পারে সেজন্য বিভিন্ন অ্যাঙ্গেলে এমনভাবে সৃজনশীল সিস্টেম করেছি এবং এমনভাবে পড়াগুলো ফিডব্যাক নেয়ার চেষ্টা করেছি যাতে করে কেউ হারিয়ে যাবেন এখানে সে কতটুকু বুঝতে পেরেছে নিজেই বুঝবে অপরদিকে দশটি আইটেম এখানে দেওয়া আছে দশটি আইটেমের দশটি পরীক্ষা আছে এখানে ফলে একজন টিচার বুঝতেই পারেন যে কীভাবে শিক্ষার্থী পড়েছেন এবং কতটুকু পড়তে পেরেছেন বিশেষ করে শিক্ষার্থীও বুঝতে পারেন তিনি কতটুকু পারেন না ফলে এই একটা চমৎকার সিস্টেমের কারণে এখান থেকে কেউ ঝরে পারে না একশো চৌষট্টি জন স্টুডেন্ট নিয়ে আমি কোরআন ক্লাস করেছি কেউ ঝরে পড়েনি আমার এই পদ্ধতির সবচেয়ে আরেকটি পার্থক্য আছে আমরা বাংলাকে মাধ্যম করেছি এটা একটা ব্যাপার আরেকটি বিষয় নিয়ে আসছি এখানে যেটা হচ্ছে ফলে বাংলা যে জানে সেই কোরআনটা পড়তে পারবে আরেকটি মৌলিক বিষয় হচ্ছে এখানের শিক্ষার মধ্যে আমি মূলত ষোলোটা এমন জিনিস নিয়ে আসছি যা খুবই সহজভাবে উপস্থাপিত হয়েছে যার কারণে কোনো শিক্ষার্থী হারিয়ে যায় না আমি মনে করি এই ভিডিওটার পরেই আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি এটার সাথে লিংক রেখে যেটা যে শিক্ষার মধ্যে আমি কি সহজীকরণ এবং পার্থক্য করেছি এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে আল্লাহর ভাষায় যে আমি কোরআনকে সহজ করেছি কে আছো কোরআন শিখবে আমি সহজের জায়গাগুলো তালাশ করেছি এখানে সবাই বড় আন্তর্জাতিক করেই হয়ে যাবেন না হ্যাঁ যদি হতে চান তাহলে আমরা গ্রাজুয়েলি তাদেরকে নিয়ে নেব আমার এই পদ্ধতির আরেকটি পার্থক্য হচ্ছে একদিকে যেমন করে সে কোরআন শিখতে পারল অপরদিকে দ্বিতীয় ধাপি কোরআন তিলওয়াতের সহজীকরণের জন্য আমার ওখানে সাতটা টিপস আছে সেটা আমি দিয়েছি অনুবাদ বোঝার জন্য তিনটা টিপস আছে আমি সেগুলো আপনাদের সামনে আনবো ইনশাল্লাহ যেহেতু শুরু হয়েছে টেন মিনিটসের মাধ্যমে এরপরে হচ্ছে একজন শিক্ষার্থী কিভাবে খুব দ্রুত কোরআনের যে কোনো আয়াত বের করবেন এরপরে যেই জায়গাটিতে আমি কাজ করেছি তা হচ্ছে একজন কোরআনের যিনি চান তিনি কিভাবে দ্রুত হিপস করতে পারবেন আরেকটি বিষয় যেটা আমি রেখেছি যে কোরআন সকলের জন্য সবাই পড়বে কোরআন কিন্তু কিভাবে এই জায়গাগুলোতে আমি কাজ করেছি আমরা পরবর্তী ভিডিওতে আমি মৌলিক জায়গাগুলো দেখিয়ে দেব যে কোন কোন জায়গায় যেভাবে আগের থেকে আমরা পড়ে আসছি সেটা কি এবং আমার এই জায়গাটিতে সহজ করেছে কিভাবে এখন তো দেখালাম পার্থক্য কি এরপরে আমরা দেখাবো সহজ কোথায় অত্যন্ত আকর্ষণীয় সেই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওর মাধ্যমেই তা পেয়ে যাবেন আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন কোরআনের সাথেই চলার তাও ফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমদুল্ল